السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومواله আমরা দৈনন্দিন জীবনে ইসলাম এ বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা করে আসছিলাম। মানুষের দৈনন্দিন জীবনে ইসলামের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে আছে ইসলামী আকীদা, তার বেসিক পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করেছি, ইমানের আরকানগুলো নিয়ে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে। এরপর আমাদের ব্যক্তিগত জীবনের যত ইবাদত, সেটাও আমাদের দৈনন্দিন ইসলামেরই অংশ। ইবাদতের মধ্যে অনেকগুলো আছে নিত্যদিনকার ইবাদত, যেমন পাঁচ ওয়াক্ত সালাত এবং এর সাথে তাহারাত অর্জন। কিছু আছে বিভিন্ন উপলক্ষে হয়ে থাকে, যেমন আশুরার সিয়াম, এবং কিছু আছে বছরে একবার, যেমন রমাদানের সিয়াম, কিছু আছে জীবনে একবার, যেমন হজ, আবার কিছু আছে যখন ইচ্ছা করা যায়। এর মধ্যে নফল ইবাদতগুলো যেমন তাহাজ্জুদ সালা, ওমরা ইত্যাদি। তো ইবাদতের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনাটা এখানে করব না, কারণ সেটা একটা ভিন্ন আরেকটা বিষয়। যদিও দৈনন্দিন জীবনের সাথে ইবাদতের অনেক কিছুই রিলেটেড, বরং মানুষের দৈনন্দিন জীবনটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়, তাহলেও কিন্তু সেই ইবাদতের মধ্যে আছে বলেই গণ্য হবে। ইবাদতের উপর আলোচনা আমরা পরবর্তীতে কোনো এক সময় করব। আমরা আমাদের মুআমালাতের চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা করব আজকে থেকে ইনশাআল্লাহ। এটা দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। মুআমালাতের মধ্যে আছে আল আদাব, আল আদাব আল ইসলামিয়া। আমাদের চলাফেরার আদব আছে, আমাদের সালামের আদব আছে, খাবার দাবারের আদব আছে, রাস্তা চলাচলের আদব আছে, তাই না? ইত্যাদি অনেকগুলো ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে যেগুলো প্রায় ভঙ্গ হতে দেখা যায়। অতএব আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। ইসলাম একদমই মানুষ যেগুলোকে ছোটখাটো মনে করে সেগুলোকেও কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছে। বাথরুমে যাওয়ার আদবও আছে, আপনি ঢুকবেন সে সময় কিছু দোয়া আছে, এটিকেটস আছে, বের হবেন, এমনকি বাথরুমে আপনি কিভাবে বসবেন তারও আদব আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম আসলে পূর্ণাঙ্গ মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা আদর্শ স্থাপন করেছে। সে কথাটি আল্লাহ তাআলা নানাভাবে আমাদের সামনে তুলে ধরেছে, সে আদর্শটা কিসের আদর্শ হবে সেটাও তুলে ধরেছে। যেমন সুরাল মায়েদার 3 নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা হয়তো অনেকেই মুখস্থ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম, নির্ধারণ করে দিলাম। দ্বিতীয় আয়াতটি সেটিও সূরা মায়েদার আয়াত, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى, এবং তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে একে অন্যকে তোমরা সহায়তা করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করো। তৃতীয় আরেকটি আয়াত, সেটি হলো সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা সবকিছুই সুন্দরভাবে পরিপূর্ণ করে দিলেন আর আদর্শ হিসেবে নির্ধারণ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে যখনই আমাদের মনে হয় যে কোন ফরম্যাটে করব, কে আমাদের রোল মডেল হবেন, সেটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে আমরা কখনোই না ভুগি, যেন এক কথায় আমরা চলে যেতে পারি আমাদের আদর্শের জায়গাটা কোথায় এবং কাকে দেখে আমরা এই আমলগুলো করব।
এছাড়াও আরো দুটো আয়াত উল্লেখ করে আমরা আলোচনায় চলে যাচ্ছি। সূরা আল হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। গ্রহণ করার ক্ষেত্রে সাধ্য অনুযায়ী, বর্জন করার ক্ষেত্রে এখানে আর সাধ্যের অতীত কোনো কিছু নেই। তা চুপ করে বসে থাকবেন, কোনো কিছু করবেন না, তার জন্য আসলে আলাদা কোনো পরিশ্রম নেই। এই জন্য এখানে সর্বাত্মক এবং সর্বতোভাবে বর্জন করতে হবে, নিষিদ্ধ জিনিসগুলো সর্বতোভাবে বর্জন করতে হবে। আর সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল এবং ইনসাফ অনুসরণ করার বা ইনসাফ পালন করার, ওয়াল ইহসান এবং যথাযথ আচরণের। ইহসানের একটা অর্থ হচ্ছে সদাচরণ, সুন্দর আচরণ অথবা দয়া করা, কিন্তু আরেকটা অর্থ হচ্ছে ইতকান, অর্থাৎ যথাযথ কাজ করা, যে কোনো কাজ পারফেক্টলি যথাযথভাবে সম্পন্ন করা। আদলটাও কিন্তু তাই, আপনি যখন কোনো কিছু ন্যায়ের সাথে ন্যায়সঙ্গতভাবে করবেন তখনই সেটা সবচেয়ে সুন্দরভাবে সম্পন্ন হবে, আর যদি শুরুতেই করার ক্ষেত্রে কোনো ভায়োলেট করেন সেটাই হবে জুলুম, যে কোনো ভায়োলেশন হলো জুলুম। এই জন্য বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, এবং আত্মীয় স্বজনকে দান করা, এবং তিনি নিষেধ করছেন ফাহশা থেকে, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং যে কোনো অন্যায় থেকে, ওয়াল বাগি যে কোনো জুলুম থেকে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাদাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। সুতরাং এ সকল নির্দেশনা প্রমাণ করে যে ইসলাম পরিপূর্ণ একটা আদর্শের নাম, পরিপূর্ণ একটা ব্যবস্থাপনার নাম, পরিপূর্ণ একটা সিস্টেমের নাম, পরিপূর্ণ একটা মডেলের নাম। প্রত্যেকটা জায়গায় ইসলাম এক একটা মডেল দিয়েছে, পরিপূর্ণ মডেল, এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আমরা যখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, কোনো শিক্ষা ব্যবস্থার কথা বলি, কিংবা কোনো বিজনেস প্রক্রিয়ার কথা বলি, তখন কিন্তু মডেলের কথা চলে আসে, তাই না? আপনার বিজনেস মডেলটা কি, আপনার অর্থনৈতিক মডেলটা কি, আপনার বাজার নিয়ন্ত্রণের মডেলটা কি, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মডেলটা কি। ইসলাম একদম শুরু থেকে মডেলগুলো ঠিক করে দিয়েছে, প্রবলেম হলো আমাদের। ইসলামে কিন্তু কোনো প্রবলেম নাই, এটা মনে রাখবেন, প্রবলেম আমাদের। আমরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছি, এক একজন এক একভাবে বুঝছি। আবার আমাদের আরো একটা বড় প্রবলেম হচ্ছে, আমরা ইসলামকেও মডিফাই করছি, ইসলামকে আসলে আমরা মডিফাই করছি। তো যে কারণে নানা ধরনের ভেজাল ইসলাম আমাদের মধ্যে চলে এসেছে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ইখতিলাফও করছি এবং নিজেদের মতামত ব্যক্ত করছি, ওহিকে সবকিছুর আগে প্রায়োরিটি না দিয়ে নিজের বুঝটাকে প্রায়োরিটি দিচ্ছি। যাই হোক, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু যে ওহিকে তাহলে কিভাবে বুঝলে ওহির মডেলটাকে ধরতে পারবো, তাই না? আজকাল মানে ইসলামের প্রায় প্রত্যেকটা জায়গায় মানুষ ইখতিলাফ করছে, এবং যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না তারাও কিন্তু মুফতি সেজে বসে আছে, নানা রকম মতামত দিচ্ছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবে কি মানবে না সেটা নিয়েও মতামত দিচ্ছে। কি অদ্ভুত! হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে আমি যেটা বললাম আমাদের প্রবলেম, ইসলামের প্রবলেম না। ওহির পূর্ণাঙ্গতা নিয়ে কোনো প্রশ্ন নাই, আল্লাহর পক্ষ থেকে ওহি এসছে তা নিয়েও কোনো প্রশ্ন নাই, এবং ওহির গ্রহণযোগ্যতা, ওহির প্রামাণিকতা, ওহির শ্রেষ্ঠত্ব এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। মুসলিম উম্মার কোনো স্কলার কখনো প্রশ্ন তোলেনি। এত কিছুর পরেও ইখতিলাফ হয়েছে আমাদের বোঝার ক্ষেত্রে, আমাদের ব্যাখ্যার ক্ষেত্রে, এবং আরও বেশি ইখতিলাফ হয়েছে আমাদের মানার ক্ষেত্রে। অনেকে স্বীকার করার পরেও, বিশ্বাস করার পরেও মানার ক্ষেত্রে তাদের অরাজকতা,
মানার ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। দৈনন্দিন জীবনে ইসলামের যে নির্দেশনাগুলো আছে খেয়াল করে দেখেন আপনি আমি কতটুকু মানছি। সকাল সন্ধ্যা আজকার কি ঠিক মতো পড়ছি আমরা প্রতিদিন? পাঁচ ওয়াক্ত সালাত, যাদেরকে আমরা শুধু বলি প্র্যাকটিসিং মুসলিম, এরা ছাড়া অন্য মুসলিমরা এখন পড়ার গরজ বোধ করে না। চাকরির ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আসলে ইসলামের মূল নির্দেশনাগুলো মানা হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন পানাহারের ক্ষেত্রেও কালচারটা এখন পাশ্চাত্য কালচার চলে আসছে, ফাস্টফুড কালচার চলে আসছে, তো ইসলামটা কোথায় থাকলো, তাই না? ইত্যাদি। আমরা আজকে সালামের আদব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের অনেকেই সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম বলে, তাই না? কত রকম যে সালাম দেয়, এটা মনে হয় সবার সালাম থেকে যদি একটা স্টাডি করা যায় দেখা যাবে কখন কোথায় সালাম দিতে হবে, কিভাবে সালাম দিতে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খায়র, আইয়ুল ইসলামে খায়র, কোন ইসলাম সর্বোত্তম? ফাকালা, তখন তিনি বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, মুত্তাফাকুন আলাইহি। সবচেয়ে উত্তম ইসলাম হলো তুমি খাবার খাওয়াবে, খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালামা, এবং সালাম দেবে, সালাম পাঠ করবে। কার উদ্দেশ্যে সালাম পাঠ করবে? আলা মান তাআরিফু ওয়া মান লাম তাআরিফ, যাকে তুমি চেনো না তার উদ্দেশ্যেও সালাম দেবে, আর যাকে তুমি চেনো তাকেও তুমি সালাম দেবে, যাকে তুমি চেনো তাকে সালাম দেবে এবং যাকে চেনো না তাকেও সালাম দেবে। খাবার খাওয়ানোর যে বিষয়টা, সুবহানাল্লাহ, এটা আরবদের মধ্যে যেহেতু এই কালচারের সাথে তারা একদম শুরু থেকে পরিচিত এবং ইসলামিক এই নির্দেশনাগুলো তারা একদম প্রথম প্রজন্ম সামনাসামনি দেখেছে, ফলে ওই কালচারটা রয়ে গেছে। এবারও দেখলাম আরাফায় সেখানকার স্থানীয়রা অথবা অন্য প্রদেশ থেকে এসছে এরকম অনেক আরবরা প্রচুর পরিমাণে খাবার হাজিদেরকে প্রোভাইড করছে, খোঁজখবর নিচ্ছে কতজন আছে, কীভাবে খাবার পৌঁছাবে ইত্যাদি। খাবার খাওয়ানো খাওয়ানোর এই বিষয়টা আমাদের বাংলাদেশে আসলে খুবই অপ্রতুল, কম। মসজিদগুলোতে, অল্প কিছু মসজিদগুলোতে হয়তো চালু হয়েছে বৃহস্পতিবার সোমবারের সিয়ামের সময় ইফতারের ব্যবস্থা, কিংবা যে সমস্ত দিনগুলোতে সিয়াম রাখা সুন্নাহ সেগুলোতে ইফতারের ব্যবস্থা। একটা সময় আমার মনে আছে বাংলাদেশে কোনো মসজিদেই, এমনকি রমাদানেও ইফতারের ব্যবস্থা ছিল না, এখন আস্তে আস্তে চালু হচ্ছে আলহামদুলিল্লাহ, মানুষ জানতে পারছে আর চালু হচ্ছে। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে এদেশের দুস্থ মানুষদের প্রয়োজনের তুলনায় এটা আসলে কতটুকু। এই যে বন্যা হয়ে গেল সিলেটে কিংবা আরো বিভিন্ন জায়গায়, মানুষের কাছে খাবার ঠিক মতো পৌঁছেছে কিনা, অনেকেই পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু সবার কাছে পৌঁছেছে কিনা সেই খবর কি আমাদের আছে, তাই না? আমরা খবরগুলো নেওয়ার চেষ্টা করি হয় সংবাদ মাধ্যম থেকে অথবা পত্রিকা থেকে, অল্প কিছু সংখ্যক হয়তো মানুষ তাদের কাছে গিয়ে খবর সংগ্রহ করে। খাবার খাওয়ানোর জন্য কি দুস্থ হতে হবে বলেন তো? না, দুস্থ হওয়াটা জরুরি নয়, এটা মুসলিমদের বৈশিষ্ট্য, তারা সারা বিশ্বের সকল মানুষকে খাওয়ায়। অতএব খাওয়ানোর এই স্বভাবটা রাসূলুল্লাহ যখন বলেছেন অতি উত্তম ইসলাম বা সর্বশ্রেষ্ঠ ইসলাম, তখন তিনি এটাকে জেনারেলাইজ করে দিয়েছেন, তুতইমুত্তাআমা, তুমি খাবার খাওয়াবে যে কাউকে। আর দ্বিতীয় অংশটা তো সালামের বিষয়, সবাইকে সালাম দেবে, মুসলিমদের সবাইকে সালাম দেবে। দ্বিতীয় যে হাদিসটা সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান আনো,
ইমান পোষণ করো। ওলা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ইমানদারও হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো, অর্থাৎ তোমরা পরস্পর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ না হওয়া পর্যন্ত ইমানদার বলে গণ্য হবে না। কারণ ইমানের অনিবার্য একটা নতিজা হলো মোমেনরা একে অপরকে ভালোবাসবে ইমানের কারণে। এটাকে বলা হয় আল মাহাব্বা আল ইমানিয়া, আল মাহাব্বা আল ইমানিয়া। এখন মোমেনদের অবস্থা দেখলে মনে হয় যেন আল বাগদ আল ইমানি, মানে ইমানিক বিদ্বেষ, ইমানদার হলেই বিদ্বেষ করতে হবে, ভাবখানা যেন এরকম। এর কারণ হলো যখন আমাদের মধ্যে বিভেদ তৈরি হলো তখন ওই বিভেদটা ছড়িয়ে গেল, কারণ আপনারা জানেন স্বাস্থ্য সংক্রামিত হয় না, সংক্রামিত হয় ব্যাধি। যে কোনো ভালো অভ্যাস সহজে সংক্রামিত হয় না, কিন্তু ব্যাড হ্যাবিটগুলো ওটা খুব দ্রুত ইভেন শিশুদের মধ্যেও দেখবেন ছড়িয়ে যায়। ফলে বিদ্বেষটা ছড়িয়ে গেল, অথচ মাহাব্বাটা প্রতিষ্ঠা করার জন্য যে অভ্যাস, যে তারবিয়ত দরকার, সেটার ঘাটতি থেকে গেল। মাহাব্বা ইমানিয়ার তারবিয়তের ঘাটতি থেকে গেল, ফলে বিদ্বেষটাই প্রতিষ্ঠিত হতে শুরু করলো, বাড়তে শুরু করলো, আর মাহাব্বাটা সেই জায়গাটা পূরণ করতে পারলো না, বিদ্বেষকে দূর করতে পারলো না। এটা এখনো চলছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাহাব্বা পোষণ করতে না পারলে নিজেদের মধ্যে পারস্পরিক মাহাব্বা পোষণ করতে না পারলে ইমানদার হওয়া যাবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু দেখিয়ে দেব না, এমন কিছুর দিকে তোমাদেরকে পথ নির্দেশ দেব না, যদি তোমরা তা কার্যে পরিণত করো তাহলে পরস্পরকে ভালোবাসতে পারবে। তখন সাহাবায়ে কেরাম তো বললেন অবশ্যই, তিনি বললেন আফসুস সালাম বাইনাকুম, সেটা হলো তোমরা নিজেদের মধ্যে সালাম ছড়িয়ে দাও, সালাম ছড়িয়ে দাও, দেখা হলে সালাম দাও, সালামের জবাব দাও। এখন মানুষ দেখা হলেও সালাম দেয় না, আবার সালাম দিলে জবাব আপনি দেখবেন যে অনেকখানে আপনি পাচ্ছেন না, মানুষ সালামের উত্তর দেওয়ার গরজ বোধ করছে না অনেক, অথচ সালাম দিলে উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, তৃতীয় যে হাদিস সেটি ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আর এই হাদিসটি সহিহ হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনা আল জান্নাতা বিসালাম। খুবই সুন্দর সুললিত একটা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট বক্তৃতার মতো দিয়ে দিলেন, হে মানুষেরা তোমরা আফসুস সালাম, সালাম ছড়িয়ে দাও, সালাম ছড়িয়ে দাও, ওয়া আতিমুত তাআম এবং খাদ্য খাওয়াও, খাদ্য খাওয়াও। তাই এই দুটোর সাথে কিন্তু মাহাব্বার বিশাল সম্পর্ক। আপনি কাউকে বন্ধু বানাতে চাইলে চা দিয়ে শুরু করবেন, মানে কথার কথা, যদিও চা খাওয়াটা আসলে এর ইসলামের বিধান কি, এটা কি জরুরি কোনো কিছু কিনা, না সেটা না, এটা আমাদের আসলে অভ্যাস, কথায় যে আমার বাসায় একটু চা খেয়ে যাবেন, যদি অন্য কিছু খাওয়াই আমরা বলি চা খেয়ে যাবেন, তো আসলে খাওয়ানো দিয়ে শুরু করা, সেটা যে কোনো সামান্য নাস্তা দিয়ে হোক, যে কোনো বন্ধুত্বের শুরু হয় এই ছোট্ট খাবার দিয়ে, বন্ধুত্বের শুরুটাই হয় এতে আমত্ত আন দিয়ে, আর কথা শুরু হয় সালাম দিয়ে। যদি কারোর সাথে বন্ধুত্ব করতে না চান তাহলে সালাম বন্ধ করে দেন, তাই না? মানুষের অবস্থা এখন এমন যে বন্ধুত্বের দরকার নাই, সালামও বন্ধ বন্ধুত্বরও দরকার নাই। যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাম ছড়িয়ে দাও আর খাবার খাওয়াও, ওসল্লুন্নাসা ওয়ান্নাসু নিয়াম, আর সালাত পড়ো মানুষ যখন ঘুমিয়ে থাকে। এখন আপনি যদি বলেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ ঘুমিয়ে থাকলে সালাত পড়ো, অন্য সময় আর পড়া লাগবে না, এই বুঝটা কি নেওয়া যাবে? দেখেন, মানে কথার টোন থেকে আমাদের এই কথার ক্ষেত্রটা বুঝে নিতে হবে। এটা তাহাজ্জুদ সম্পর্কে বলা হচ্ছে, যখন মানুষ শক্তিমগ্ন থাকে, ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর কথা নেওয়ার মতো আসলে লোক পাওয়া যাচ্ছে না।
আর ওই সময়টাই আসলে এজন্যই আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার সবচেয়ে মোক্ষম সময়, এটা আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। তিনি নিজেও বলেছেন আমিনাল্লাইলা ফাতাহাজ্জাদ বিহা নাফিলাত লাক। আবার অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে হাদিসগুলো বর্ণনা করেছেন যে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে আহ্বান করতে থাকেন সালাত আদায়ের প্রতি, ইস্তেগফারের প্রতি এবং তার কাছে চাওয়ার প্রতি, এভাবে এখানে সেটাই বলা হচ্ছে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, আর সালাত পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, তার মানে রাতের সালাতটা তুমি বেশি বেশি পড়ো। তাদখুলুনাল জান্নাতে বিসালাম, যারা এই স্বভাবগুলো রপ্ত করবে তারা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে তোমরা শান্তির সাথে সালামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সালাম কিভাবে দেব, সালামের গুরুত্ব সম্পর্কে জানলাম আমরা এই তিনটা হাদিসে, এবার সালাম কিভাবে দেব সে ব্যাপারে কোরআন এবং সুন্নাহ দুটোরই একটা নির্দিষ্ট নির্দেশনা আছে। যেমন সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে কোনো তাহিয়্যা মানে সালাম দেওয়া হয়, যখন তোমাদেরকে কোনো সালাম দেওয়া হয় ফাহাইয়ু বিআহসান, তখন তোমরাও প্রতিউত্তরে সালাম দেবে দুই স্টাইলে, একটা হলো বে আহসানা মিনহা, তার থেকে অতি উত্তম সালাম, আও রুদ্দুহা, সেই সালামটাকে রদ করো। ঠিক যেভাবে সে সালামটা দিল প্রত্যুত্তর অন্তত ততটুকু তুমি বলো। তাহলে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তার উত্তরে আমরা বলবো রাহমাতুল্লাহ অথবা রাহমাতুল্লাহি ও বরকত, এটা হলো আহসান। এটা কি আহসান, অথবা কমাস কম সে যতটুকু বলেছে ততটুকু উত্তর দেবে। এখন কি বলবো, ওয়ালাইকুম, এতটুকু ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটা হলো তার সমপরিমাণ উত্তর। এখন কেউ যদি বলে ওয়ালাইকুম, এতটুকু বললে হবে না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই বলেছেন। আর দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, তারপরে আমরা কথা বলবো। শেষে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেন। তার মানে এই কথার উদ্দেশ্যটা কি, যে সালামটা ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মোতাবেক হয়েছে কিনা সে হিসাবটা কে নেন, আল্লাহ নেন। তাহলে বিষয়টা কিন্তু অত সহজ না যে মুসলিমদের অভিবাদন, আমি যেমন ইচ্ছা পড়লাম। এখন তো কেউ দেখা যাচ্ছে যে অভিবাদনের ক্ষেত্রে অনেক সময় সে খুব কমফোর্ট ফিল করে যদি সে আদাব বলে, অথবা অন্য ধর্মীয় কালচারটাকে ফলো করে, এগুলো তো মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে নানা কারণে, নানা কারণে যদি তাও করেন তাহলে সেটাও কিন্তু আল্লাহর হিসাবে আছে। আপনি ইসলামিক কালচার বাদ দিয়ে অন্য কালচারকে যদি গ্রহণ করেন মুসলিম হওয়ার পরেও, তাহলে সেটাও আল্লাহর হিসাবে আছে। সিফাতুস সালামের ক্ষেত্রে যে হাদিসটা এসছে ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সালাম দিল, বলল কি আসসালামু আলাইকুম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং সেই লোকটি তারপর বসে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশরুন, দশ, আর কিছু বললেন না, কি বললেন আশরুন, দশ। এরপর আরেকজন আসলো, সে সালাম দিল কিভাবে, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও উত্তর দিলেন। এরপর সে ব্যক্তি বসল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আশরুন, বিশ। এরপর তৃতীয় আরেক ব্যক্তি আসলো, শেষে সালাম দিল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবী সাল্লাল্লাহু আলাইহি তারও উত্তর দিলেন, সেও বসলো। এরপর নবী সাল্লাল্লাহু বললেন সালাতুন, তিরিশ। তাহলে কি বোঝা গেল, যে মাত্র রাহমাতুল্লাহ বললে দ্বিগুণ হয়ে যাবে,
আসসালামু আলাইকুম, খুব ভালো কাজ করেছেন আপনি, ইসলামে সালাম দিলেন, দশ নেকি। ও রাহমাতুল্লাহ বললে বিশ নেকি, অবরাকাতুহু বললে তিরিশ, মাল্টিপল হয়ে যাচ্ছে। তাহলে বুঝা গেল যে সর্বোত্তম সালাম হচ্ছে আপনি শুরুতেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যখন কাউকে ইমেল করবেন, কাউকে যখন মেসেজে সালাম দেবেন, পুরোটাই দেন না, মাত্র দু তিনটা ওয়ার্ড অথবা লেটার দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেই আপনার আপনি ত্রিশ পেয়ে যাচ্ছে, দশ থেকে বিশ, বিশ থেকে তিরিশ। আর এখানে হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যিনি যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন তিনি তার উত্তরে মিনিমাম ততটুকু বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোরআনের নির্দেশের কখনোই অন্যথা করেননি। আর এটাও হতে পারে তিনি হয়তো প্রতিবারে আরো অতিরিক্ত বলেছেন। তবে সালামের সর্বশেষ যে ওয়ার্ডিং সেখানে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত। এখন কেউ যদি মনে করে যে তাহলে এরকম একটা বাড়াইলেই দশ করে সে আরো চতুর্থটা বাড়ালো, পঞ্চমটা বাড়ালো, সেই পারমিশনটা কিন্তু হবে না, নিজের ইচ্ছা মতো বাড়ালে চলবে না। আচ্ছা, আর এখানে আসসালামু আলাইকুম, সাধারণত যারা আরবি পড়েন তারা আরবি উচ্চারণটা জানেন, সালাম দিতে হবে সঠিক উচ্চারণে, ভুল উচ্চারণে সালামটা আসলে ভুল বলে গণ্য হবে। কারণ সূরা ফাতিহা ভুল উচ্চারণ করার কি কোনো অনুমতি আছে? কোরআন ভুল উচ্চারণে পড়ার কি কোনো অনুমতি আছে? কোনো অনুমতি নাই। কোরআন এবং যে সমস্ত আদকারগুলো আমরা পড়ি, আত্তাহিয়াতুলিল্লাহি যেমন তাশাহুদের মধ্যে, কিংবা দরুদ যেগুলো আমরা পড়ি, সবগুলো সঠিক উচ্চারণে সাধ্য অনুযায়ী করতে হবে। সালামের ক্ষেত্রে একটা অরাজকতা আমরা দেখি, সেখানে তারা সঠিক উচ্চারণে সালাম দিচ্ছে না, এটার অবসান হওয়া দরকার। অতএব যখন নিজে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, অর্থাৎ আসসালামু আলাইকুম এই কথাটা খুবই শুদ্ধ উচ্চারণে বলবেন। ওয়া রাহমাতুল্লাহ আসলে বিকৃত উচ্চারণ করে এমনিও সম্ভব হয় না, ওয়া বারাকাতুহু সম্ভব হয় না, কিন্তু যেখানে ভুল উচ্চারণটা হয় সেখানে আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম এভাবেও সালাম দেওয়ার প্রচলন আছে, সেটা ভুল নয়। কিন্তু বাংলায় যেভাবে আমরা এটাকে চেঞ্জ করে ফেলছি সেই চেঞ্জটা করা যাবে না। কে সালাম প্রথমে দেবে, কে সালাম প্রথমে দেবে, এ সম্পর্কিত হাদিসগুলো উল্লেখ করছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা থালাথি লায়ালিন, কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয়, হালাল নয় যে সে তিন দিনের বেশি তার কোনো ভাইকে পরিত্যাগ করবে, অর্থাৎ তার সাথে কথা বলবে না। কথা বন্ধ করার অধিকার তিন দিনের বেশি নাই। কারোর সাথে যদি কথা বন্ধ করতে চান শাস্তিমূলক, অভিমান করে বা যে কোনো রাগ করে, যে কোনো কারণে হোক, সর্বোচ্চ কয়দিন? তিন দিন, তার বেশি হালাল নেই। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন দিন কথা না বলার কারণে একটা দূরত্ব তৈরি হয়, মানসিক দূরত্ব তৈরি হয়, লজ্জা লাগে কথা বলতে। এরকম দেখবেন যে কারোর সাথে অভিমান হলে পরে কে কথা শুরু করবে এটা নিয়ে একটু দোটানা তৈরি হয়, কেউ একজন এসে যদি তাদের মধ্যে সন্ধি না করে দেয় তাহলে তাদের জন্য মেলঝুল হওয়াটা একটু কঠিনই হয়ে পড়ে। সে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা দুজন যখন পরস্পর সাক্ষাৎ করে তখন এও চুপ করে থাকে, বিমুখ থাকে, সেও চুপ করে থাকে, বিমুখ থাকে, কে যে কথা বলবে সেটা তারা পেরে উঠতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তাদের মধ্যে দুজনের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। কি চমৎকার মোটিভেশন! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা যার জানা থাকবে তাহলে সে কিন্তু সালামও দেবে এবং জড়িয়ে ধরবে। দ্বিতীয় যে হাদিসটা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেটি বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগের হাদিসটা মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের, আবু
ইমাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله ان اولى الناس بالله من بداهم بالصلاه بالسلام আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ যে প্রথম সালাম দেয়, দুজনের মধ্যে যে প্রথম সালাম দেয়। এখন যিনি প্রথম সালাম দেয় তিনি বয়োজ্যেষ্ঠ হলে কি সালামটা বাধা হবে নাকি? হ্যাঁ, আমাদের বয়োজ্যেষ্ঠরা সব সময় সালামের জন্য অপেক্ষা করেন। কেউ ঢুকলে বলেন যে কিরে বাবা সালাম দিয়ে ঢুকতে বললেন, আপনি দেন না, আপনি দিলে তো সব কথা হয়ে যায়, তাই না? অনেক সময় মুরব্বীরা দেখে ছোটরা সালাম না দিলে উনি খুব মাইন্ড করেন এবং বকাঝকাও করেন। জ্যেষ্ঠ ব্যক্তিরা সালাম দেওয়া কি নাজায়েজ? নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় বাচ্চাদেরকে সালাম দিতেন, আর তাদেরকে শেখানোর জন্য সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে আপনি সালাম দিবেন, তারপর বলেন বাবা সালাম দিয়ে ঢুকতে হয়। কারণ ঢোকার সময় আসলে যে ঢুকবে তার জন্য আদর হচ্ছে সালাম দিয়ে ঢোকা, সালাম দিয়ে ঢোকা, শেখানোটা পরে করে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যখন কারো সাক্ষাৎ হবে অনেক লোকের মধ্যে, সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে প্রথম সালাম দেয়। এ হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং এ হাদিসটি সহি বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আচ্ছা, সালাম কে কাকে দেওয়াটা উত্তম? এটা তো হচ্ছে কে সালাম শুরু করবে, তাই না? সালাম কে কাকে দেওয়াটা উত্তম এই ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সব সহি হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু সগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দেবে, ওয়াল মাররু আলাল কায়েদ, এবং যিনি বসে আছেন তাকে যিনি পাশ দিয়ে যাচ্ছেন তিনি সালাম দেবেন, ওয়াল কালিমু আলাল কাসীর, এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দেবে। দেখেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তার মানে এটা আদব। আদব হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দেবে, পথ অতিক্রমকারী যারা উপবেশন করে বসে আছে তাদেরকে সালাম দেবে, এবং যারা অল্প সংখ্যক তারা বেশি সংখ্যককে সালাম দেবে। মুত্তাফাকুন আলাইহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আর-রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়াল কালিলু আলাল কাসীর। মুত্তাফাকুন আলাইহ। যিনি আরোহণ করেছেন, মানে যেমন ধরেন ঘোড়ায় আরোহণ করে চলছেন, সাইকেলে আরোহণ করে চলছেন, অথবা গাড়িতে আরোহণ করে চলছেন, আর পাশ দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছে, কে কাকে সালাম দেবে? আরোহী ব্যক্তি, হ্যাঁ, দ্রুতগামী যে সে সালাম দেবে যে অল্পগামী অর্থাৎ হেঁটে যাচ্ছে তাকে। আচ্ছা, আর যিনি হেঁটে যাচ্ছেন তিনি সালাম দেবেন যিনি বসে আছেন তাকে, এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দেবে। যদি এক জায়গায় দুজন থাকে আরেক জায়গায় একজন থাকে তাহলে এই একজন দুজনকে সালাম দেবে। এটাই হচ্ছে আদব, এটাও মুত্তাফাক আলাইহ। আচ্ছা, এর অন্যথা করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। এখন যখন আমি দেখব যে ছোট আমাদের সালাম দিচ্ছে না তাহলে আমি দিতে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমি যদি হেঁটে যাচ্ছি আর পাশ দিয়ে আরেকজন দ্রুত বেগে যাচ্ছে কোনো জানে, তিনি আমাকে দিলেন না, আমি কি তাকে দিতে পারবো? অবশ্যই দিতে পারবো। আর আসলে তো আজকাল মানুষ হাদিসই পড়ে না, এই যে আদবগুলো দেখবেন যে অধিকাংশ মানুষ জানেই না, তাহলে তার মধ্যে তো এই ক্যালকুলেশনও নাই যে আচ্ছা তাহলে আমারই তো দেওয়া উচিত আগে, না আপনারই যে আগে দেওয়া উচিত সেটা তো আপনি জানা থাকতে হবে, তাই না? অতএব হতে পারে যে আমার চারপাশের মানুষ সে প্রায়োরিটি নলেজটা রাখে না যে কার আগে সালাম দেওয়া উচিত এবং কে কাকে সালাম শুরু করা উচিত। সেই নলেজটা যদি কারো না থাকে তাহলে যাদের নলেজ আছে তারা যদি বড়ও হন তবুও ছোটকে সালাম দিতে পারবেন, যদি তিনি হেঁটে যান দ্রুতগামী লোককে সালাম দিতে পারবেন, যদি তিনি বসে থাকেন হেঁটে যাওয়া লোককে সালাম দিতে পারবেন। এই তবে এই আদবটা, যে আদবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন সে আদবটাই আমাদের রক্ষা করা উচিত, সেটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত এবং সেই নলেজটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা সবার কথা বললেন, নারী পুরুষ শিশু কোনো ভেদাভেদ করলেন না,
এখন নারীদের ক্ষেত্রে আমরা কি করব, নারী দেখলে ওকে সালাম দেব বা শিশুদেরকে? এক্ষেত্রে আমরা কিছু হাদিস এখানে শেয়ার করতে চাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি একবার কিছু শিশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, মাররা আলা সাবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, তিনি তাদেরকে সেই শিশুদেরকে সালাম দিবেন। ওয়াকালা, এবং তিনি বললেন, কানা ইয়াফআলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিক, কানা ইয়াফআলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ফলে তিনি খুব কাছ থেকে তাকে অবজার্ভ করতে পেরেছিলেন, তার আমলগুলোকে দেখতে পেরেছিলেন, শিখেছিলেন অনেক কিছু। তিনি যখন শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন, শিশুদেরকে সালাম দিলেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটি করতেন। ওয়ান আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মাররা আলাইনা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন মহিলাদেরকে সালাম দিলেন। এই জায়গায় আমাদের ওলামায়ে কেরাম যে অনওয়ানটা দিয়েছেন টপিক হাদিসগুলোর উপরে, সেটা বলেছেন আন্দা আমনিন ফিতনা, আন্দা আমনি ফিতনা, যখন ফিতনা হবে না আপনি তখন মেয়েদেরকে সালাম দিতে পারবেন, যখন ফিতনা হবে না। শিশুদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে সাধারণত কোনো ফিতনা হয় না, তারপরেও ফিতনার আশঙ্কা থাকলে সালাম দেবেন না, কারণ শিশুদেরকেও আজকাল অপহরণ করা হয় এবং শিশুদের সাথেও বলাৎকার করা হয়, তাই না? এটা পাশ্চাত্যে ব্যাপক, মানুষের বিকৃতি চরম সীমানায় পৌঁছে গেছে, ফলে ফিতনার সময় অ্যাভয়েড করা যেতে পারে। আর যদি ফিতনা না থাকে তখন শিশুদেরকে সালাম দেওয়া, নারীদেরকে সালাম দেওয়া যেতে পারে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে সাব্যস্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে নারীরা কি পুরুষদেরকে সালাম দেবে? চিনে না, তাহলে এই নারী এই পুরুষকে কেন সালাম দেবে, তাই না? এখানে একটা দলিল আছে, বুখারী মুসলিমের একটা দলিল, উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছ থেকে বর্ণিত, ক্বালাত যাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আল ফাতহ, মক্কা বিজয়ের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ফাওয়াজাদতুহু ইগতাসিলু ওয়া ফাতিমাতু ইবনাতুহু তাসতুরুহু, দেখলাম যে তিনি গোসল করছেন এবং তার কন্যা ফাতিমা তাকে সতর দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে আড়াল করে রেখেছেন। ফাসাল্লাম তো আলাই, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। ফাকালা মান হাদিহি, তিনি বললেন এই মহিলা কে? তিনি তো পর্দার আড়ালে গোসল করছেন, জিজ্ঞেস করলেন কে? ফাকুল তো আনা উম্মু হানি বিনতু আবি তালিব, আবু তালিব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, উম্মু হানি বিনতু আবু তালিব, তাহলে তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। তিনি বললেন আমি আবু তালিবের কন্যা উম্মে হানি। ফাকালা মারহাবান বি উম্মে হানি, তিনি বললেন যে উম্মে হানি তোমাকে মারহাবা, স্বাগত জানাচ্ছি। ওনার আত্মীয় ছিলেন, পরিচয় লাভের পরে তিনি তাকে স্বাগত জানালেন, তার আগে তিনি মানে মহিলা নিজেই সালাম দিলেন আগে, তাই না? হাদিসে সেটা স্পষ্ট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সেটা হাদিসের বক্তব্যে না আসলে বুঝাই যায় তিনি সালামের উত্তর দিয়ে থাকেন। এখানে যে জিনিসটা প্রধানযোগ্য সেটা হচ্ছে মহিলারা পুরুষকে সালাম দিতে পারবে, তবে এখানে সেম শর্তটা থাকবে আন্দা আমনিল ফিতনা, আন্দা আমনিল ফিতনা, যখন কোনো ফিতনা থাকবে না। যখনই দেখা যাবে আপনি রাস্তা দাঁড়িয়ে এক মহিলাকে সালাম দিচ্ছেন, তখন অন্য মানুষ যদি চিন্তা করে যে ওনার সাথে ওনার কি কোনো রিলেশন আছে নাকি, হ্যাঁ তাই না, এটা কিন্তু ফিতনা। অথবা যখন আপনি সালাম দিলেন, মহিলা মনে করতে পারে সে আমাকে টিজ করতেছে, আপনি বিপদ হয়ে যাবে, কিন্তু 999-এ কল করে বলবো যে আমাকে টিজ করলো। বাংলাদেশে এখনো এটা প্রচলন হয়, কিন্তু এটা ইউরোপ আমেরিকাতে প্রচলন হয়ে গেছে, শুধু বললেই হলো, তাই না? ফোন করে বললেই হলো এই ছেলেটা বা এই পুরুষটা আমাকে টিজ করছে, বাস আপনাকে ধরে নিয়ে যাবে,
তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি কোনো ধরনের ফেতনার আশঙ্কা থাকে তখন বিপরীত লিঙ্গের লোকদেরকে সালাম দেওয়া থেকে বিরত থাকবেন, যাতে মানুষ কোনো ভুল ধারণা না করে অথবা কোনো বিপদে আপনি না পড়েন অথবা কোনো মাদাররা বা ক্ষতি যে কোনো পক্ষের জন্য যেন না হয়ে যায়। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যেমন আপনি জানেন যে তিনি আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক, একজন মা জানেন যে তার সন্তানের শিক্ষক, পরিচয় হয় নাই, কথা হয় নাই, কিন্তু দিক থেকে তিনি বুঝেন যে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, তাকে সালাম দিতে পারেন। এক্ষেত্রেও তারপরেও কথা হচ্ছে যেন কোনো ফেতনা না থাকে। সালামের আরেকটা আদব হচ্ছে যখন আপনি কোনো বাড়িতে প্রবেশ করবেন, আসসালামু ইনদা দুখুলিল বাইত, সেটি কোরআনের সূরা নূরের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহ, যখন তোমরা ঘরগুলোতে প্রবেশ করবে তখন তোমরা নিজেদেরকে সালাম দেবে। কেউ নাই, তালা খুললেন, লক খুলে নিজে ঢুকলেন, তাহলে আপনি বলুন কাকে দিচ্ছি সালাম? কোরআন বলছে নিজেদেরকে দেন, আসসালামু আলাইকুম ওভাবেই বলবেন। তাহলে এই সালামটা কার পক্ষ থেকে? তাহিয়াতান মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাহিয়া। আপনি বলছেন, বাট তাহিয়াটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার মানে কি আল্লাহই বলেছেন এভাবে ঢুকো, অত ঘরের মধ্যে আর কেউ নেই, তাহলে তাহিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে, মুবারাকাতান তাইয়িবা, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন, এভাবে আল্লাহ তাআলা তোমাদের কাছে তার আয়াতগুলো নিদর্শন সমূহ বর্ণনা করেন যেন তোমরা অনুধাবন করো। সূরা নূরের 27-28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরগুলোতে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করো, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং তার অধিবাসীদেরকে তুমি সালাম দাও। তাহলে অন্য ঘরে ঢোকার আগে দুটো জিনিস লাগবে, অনুমতি লাগবে, নক করবেন অনুমতির জন্য, তারপরে অনুমতি পেলে ঢোকার সময় সালাম দেবেন, প্রথমে অনুমতি, দ্বিতীয়ত সালাম। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা বলছেন, দালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাদাক্কারুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা, যাতে তোমরা অনুধাবন করো, উপদেশ গ্রহণ করো। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমাদের ঘর ছাড়া অন্য ঘরগুলোতে যখন তোমরা নক করো সেখানে যদি কেউ না থাকে, ফালা তাদখুলুহা, তোমরা প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। কেউ না থাকলে আর অনুমতি দেবে কি? তার মানে হচ্ছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ওয়া ইন ক্বিলা লাকুম, আর যদি কেউ থাকে আর বলে, ইরজাউ, ফিরে যাও, অনুমতি তোমাকে দেওয়া হচ্ছে না, তাহলে কি করবে? ফারজিউ, তাহলে তুমি ফিরে যাও, অনুমতি প্রাপ্ত না হলে ঢোকো না। ওয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য অধিকতর পবিত্রতম পন্থা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, আর আল্লাহ তোমরা যা করছো সে সম্পর্কে সম্যক অবহিত। আহলুল জিম্মা, তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা? আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদ ওয়ালা নাসারা বিসসালাম, ইয়াহুদ এবং নাসারা এদেরকে নিজ থেকে আগবাড়িয়ে শুরুতে সালাম দিও না। ফাইদা লাকিতুম আহাদাহুম ফি তরিকিন, আর যদি তোমরা তাদের কারোর সাথে রাস্তায় সাক্ষাৎ করো, ফাত্তারুহু ইলা আদিয়াতিহি, তাহলে সালাম বিনিময় না করে তাদেরকে একদিকে ঠেলে দাও। তার মানে হচ্ছে তাদের সাথে সম্ভাষণের বিষয়টা সেটা সালাম ভিত্তিক হবে না, অন্য কৌশলাদি হতে পারে কিন্তু সালাম বিনিময়ের মাধ্যমে হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি আহলে কিতাবের লোকেরা সালাম দেয় তাহলে কি করব? ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবে ফাকুলু ওয়া আলাইকুম, যখন অন্য ধর্মীয় লোকেরা তোমাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম বলবে, তোমরা কি বলবে? ওয়া আলাইকুম, এতটুকু পর্যন্ত বলে তার সালামের জবাব দিবে, এটা মুত্তাফাক আলাই। আর আগের হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। এখন অন্য ধর্মের লোকদেরকে বলছে ফাত্তারুহু ইলা আদিয়াকিহি,
এ কথার দ্বারা কি তাহলে তাকে কুণ্ঠাসা করা বোঝায় বা অপমান করা বোঝায়? আসলে ইসলাম মনে রাখতে হবে সবগুলো নসকে সামনে রেখে আমাদেরকে কথা বলতে হবে। মানুষকে অপমানজনক অবস্থার দিকে ঠেলে দেওয়া, সে যদি অন্য ধর্মীয় হয় ব্যাপারটা সেটা নয়। আসলে সম্ভাষণের ক্ষেত্রে সালামের আদবটা, এটা যে মুসলিমদের সাথে খাস, এখানে সেটা বোঝানোই মূলত উদ্দেশ্য। আর একজন মুসলিম, একজন মুসলিমের কাছে যে সম্ভ্রম, যে মর্যাদা, যে যে পজিশন পাবে সেটা অন্যরা পাবে না। তাহলে কি আমরা বৈষম্যের পক্ষে কথা বলছি? না, বৈষম্য নয়। বৈষম্য হিসাবে কেউ এটাকে দেখাতে পারে, সেটা যে দেখিয়েছে তার দোষ, কিন্তু এটা বৈষম্য নয়। যে কোনো একদল ছাত্র, পাঁচজন ছাত্র, এর মধ্যে যে সবচেয়ে বেশি জানে তার একটা আলাদা পজিশন না? এই পজিশনের কারণে কি এটাকে বৈষম্য বলা হবে? একটা কোম্পানির বিভিন্ন পদবীর লোকেরা আছে, প্রত্যেকের পজিশন পদবী অনুযায়ী নির্ধারিত হয়, গুরুত্ব নির্ধারিত হয়। তাহলে কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে এই যে পজিশন ভিত্তিক তার মর্যাদা বাড়ে কিংবা কমে, সেটাকে বৈষম্য বলা যাবে না। এমনকি এই পদবীর পরিবর্তনে তাদের যে স্যালারি অথবা পারিশ্রমিক দেওয়া হয় সেটাও কি বৈষম্য হবে? সেটাও আসলে বৈষম্য হবে না। অতএব কোনো পার্থক্য পাওয়া গেলেই সেটাকে বৈষম্য হিসেবে জ্বালিয়ে দিতে হবে, ব্যাপারটা মোটেই সেটা নয়। বরং সালাম, বিনয়, ভালোবাসা, মাহাব্বা, অধিক সম্মান, অধিক শ্রদ্ধা, এটা মুসলিমরাই মুসলিমদের কাছে পাওয়ার বেশি হকদার। এই কমন মেসেজটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কনভে করেছে, বিষয়টা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, অথচ আমরা কি তার জীবনীতে কখনো দেখেছি কোনো অমুসলিম দেখে তিনি একদম তাকে চাপতে চাপতে রাস্তার এক পাশে নিয়ে গিয়েছেন অথবা তাকে অপমান করেছেন? অতএব বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার। যেই মজলিসের মধ্যে মুসলিমও আছে অমুসলিমও আছে, সেই মজলিসে কি আপনি সালাম দিতে পারবেন? কি আদব সেখানে? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি সালাম দিতে পারবেন, এবং এই সালামটা প্রযোজ্য হবে মুসলিমদের প্রতি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন, শুশ্রূষা করতে গেলেন, তিনি অসুস্থ ছিলেন। এই হাদিসের মধ্যে রয়েছে যে তিনি একটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যেখানে মুসলিম এবং মুশরিক উভয় ছিল, ইহুদিও ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন, তারপরে থামলেন, সেখানে তিনি অবতরণ করলেন, এবং যারা মুসলিম ছিল তাদেরকে তিনি আল্লাহর দিকে আহ্বান করলেন, ডাকলেন, এবং তাদের কাছে কোরআন পড়লেন, কোরআন পড়ে শোনালেন, বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, সালাম প্রবেশের সময় দিতে পারবেন, বের হওয়ার সময় দিতে পারবেন, এটাও আদব। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اذا انتهى احدكم الى المجلس فليسلم, যখন তোমাদের কেউ মজলিসে এসে পৌঁছে, মজলিসের শেষে পৌঁছে যায়, সে যেন সালাম দেয়। فاذا اراد ان يقوم, কেউ যদি মজলিস থেকে উঠে চলে যেতে চায়, فليسلم, সেও যেন সালাম দেয়। فليست الاولى بحق من الاخره, তাহলে প্রথমবার দ্বিতীয়বারের চাইতে অধিক যোগ্য তা নয়, বরং প্রত্যেকবারই সালাম দিতে পারেন। অর্থাৎ যখন ঢুকবেন বা আসবেন মজলিসে তখনও সালাম, আবার যখন উঠে যাবেন তখনও সালাম। আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছে। সালামের সাথে, সালামের সময় মুসাফাহা করা যাবে কিনা, আপনার ডান হাত তার ডান হাত মিলাতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। ভারাই ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان الا غفر لهما قبل ان يفترقا, যখন দুজন মুসলিম যখন পরস্পরের সাথে তারা সাক্ষাৎ করে, এরপরে যখন তারা মুসাফাহা করে, তখন তারা পৃথক হওয়ার আগ পর্যন্ত সকল আচরণের জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল,
আমাদের এক ব্যক্তি তার ভাইয়ের সাথে অথবা তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে, সে কি তার জন্য ঝুঁকবে, মাথা ঝুঁকাবে? কাল আলা, ঝুঁকাবে না। আপনি কে কে করে কি সালাম এরকম করে মাথা ঝুঁকা, আরে এটা কোথায় পেলেন? আজকে আমাদের এক ভাই এখানে এসেছিলেন, আমি তাকে তাম্বি করেছি অবশ্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি না করে দিলেন, না করে দিলেন না, আপনি সালাম দেবেন, স্পষ্ট সালাম, বাস, কখনোই মাথা ঝুঁকাবেন না। কালা ফায়ালতাজিমুহু আফায়ালতাজিমুহু ওয়ায়াকাব্বিলুহু, কালা লা, কালা ফায়াখুযু বিয়াদিহি ওয়ায়ুসাফিহুহু, তাহলে তাকে কি চুমু খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। কয়লা ফায়াখুদ মানে তাহলে কি ফায়াখুদ বিয়াদিহি, তার হাত নিয়ে মুসাফা করবে? ফায়ুসাফিহু, কয়লা নাআম, হ্যাঁ। তাহলে সালাম দিয়ে আপনি সরাসরি চুমু না খেয়ে কি করবেন, তার হাত নিয়ে তার সাথে হ্যান্ডশেক করবেন। এটা তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন হাদিসটা, এবং আগের হাদিসটা হাসান। আচ্ছা, মুসাফাহা কখন হবে আর মুআনাকা কখন হবে? মুসাফাহা তো বুঝতে পেরেছেন, এক হাত আরেক হাতের মধ্যে নিয়ে মুসাফাহা করা, যেটাকে আমরা হ্যান্ডশেক বলি, শেক মানে আসলে নাড়ানো, এখানে নাড়ানোরটা জরুরি নয়, এক হাতের সাথে আরেক হাতের এই মানে স্পর্শটাই হলো মুসাফাহা। আচ্ছা, মুআনাকা হলো একে অন্যের সাথে কোলাকুলি করা। এ প্রসঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তালাকাউ তাসাফাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যখন পরস্পর সাক্ষাৎ পেতেন বা সাক্ষাৎ করতেন একে অন্যের সাথে, তখন তারা মুসাফা করতেন। ওয়া ইদা কাদিমু মিন সাফারিন তাআনাহু, আর যখন তারা সফর থেকে আসতেন তখন তারা মুআনাকা করতেন। তার মানে মুআনাকাটা হচ্ছে বেশ অনেক দিন গায়েব থাকার পরে, একটা সফরে চলে গেলেন, সফর থেকে এসে মুআনাকা। এটা তাবারানি আল আওসাত গ্রন্থ বর্ণনা করেছেন, আর সিলসিলা সহিহার মধ্যে এই হাদিসটা শেখ আলবানী নিয়ে এসেছেন, অর্থাৎ হাদিসটা সহি। আচ্ছা, আমরা অনেক সময় গায়েব ব্যক্তির উপরে সালামের জবাবটা দিই, যখন সে সালামটা আমাদের কাছে পৌঁছায় তখন কি করণীয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছেন, ইয়া আয়েশা হাদা জিব্রিল ইয়াকরাউ আলাইকিস সালাম, আয়েশা জিব্রিল তো তোমাকে সালাম দিচ্ছে, তোমার উপর সালাম পাঠ করছে। ফাকালাত ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আলাইহি সালাম, ওয়া আলাইহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারা মালা আরা, আপনি তো দেখেন যা আমি দেখি না। ফলে গায়েবকে সালামের মতোই তিনি সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের সালামটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থার্ড পার্সনের পক্ষ থেকে তার কাছে পৌঁছালেন, আর তিনিও থার্ড পার্সনকে সালাম দিলেন, বললেন কি, ওয়া আলাইকার বলেননি, কি বলেছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখা যাচ্ছে তিনি পুরোটাই উচ্চারণ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোটাই উচ্চারণ করেছেন। আচ্ছা, যদি কেউ সালাম না শুনে তাহলে তিনবার সালাম দেওয়া, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন তিনবার করে সেটাকে রিপিট করতেন, যতক্ষণ না সেটা বোঝা যায়, হ্যাঁ, হাত্তা তুফহামা। ওয়া ইযা আতা আলা কওমিন, যখন তিনি কোনো কওমের কাছে আসতেন, ফাসাল্লামা আলাইহিম, তিনি তাদেরকে সালাম দিতেন, সাল্লামা আলাইহিম সালাতান, তাদেরকে তিনবার সালাম দিতেন, তিনবার সালাম দিতেন। যদি প্রথমবার শুনে যায় তো ঠিক আছে, সাধারণত রিপিট করার উদ্দেশ্য হচ্ছে তারা যখন সালাম ভালো করে শুনে না শুনে। এখন আমাদের দেশে কি একজন সালাম দিয়ে বলে ভাই সালাম দিছি তো আপনাকে, আপনি আরেকবার দেন না, আরেকবার দেন, তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার দিয়েছে, আপনি তো তিনবারও দেন নাই। আমি দেখলাম অধিকাংশ সময় কেউ একজন হয়তো সালাম দিয়েছে, হয় আমি অথবা আমাদের কেউ অমনোযোগী ছিলাম, একদম শুনেই নাই, তাহলে একজন লোক না শুনে কীভাবে উত্তর দিবে? যিনি সালাম দিয়েছেন তাহলে তার উপর দায়িত্বটা তখন বর্তায় যে তিনি দ্বিতীয়বার রিপিট করবেন এবং তৃতীয়বার রিপিট করবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয়বার রিপিট করার সময় নিশ্চয়ই আপনাকে প্রথমবার যেতে আরও স্পষ্ট করে বলতে হবে যাতে তিনি শোনেন।
এবং তৃতীয়বার এমনভাবে দিবেন যেন আর কোনো চতুর্থবার দেওয়ার না লাগে। কেউ যদি কাবায় হাজাতের মধ্যে থাকেন, তখন কিভাবে কি করবেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান মাররা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াবুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তিনি ইস্তিনজায় ছিলেন, এক লোক তখন তার পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিল। আচ্ছা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালাম ইয়ারুদ্দা আলাইহি, তার সালামের জবাব দিলেন না। তাই কাদায় হাজাতের সময় সালাম দেওয়া যাবে না। টয়লেটে আছেন, কেউ আপনাকে ওই যে হয়তো অনেক মানুষ থাকে তো জানে না, আসসালামু আলাইকুম ভাইদান, হ্যাঁ মনে করছে বাথরুমে উজু করতেছে, আসলে তিনি কাদায় হাজাত করতেছেন, তাই না? এর সময় সালাম দেওয়া যাবে না। হয়তো গলা একটা আওয়াজ করবেন, যে আওয়াজ দিয়ে মানুষ বুঝবে যে আপনি কাদায় হাজাতের মধ্যে আছেন। কেউ যদি ওয়ালাইকুম আলাইকা সালাম বলে, আসসালামু আলাইকুম না বলে আলাইকা সালাম দিয়ে সালাম দেয়, তাহলে সে ব্যাপারে কি বিধান? আবুল জুরাই আল হুজাইমি তিনি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুল আলাইকা সালাম, ফা ইন্না আলাইকা সালামু তাহিয়াতুল মাউতা, হ্যাঁ এটা মৃতদের তাহিয়া, মৃতকে সালাম দেওয়া। তাহলে জীবিতকে সালাম দিতে হবে কি বলে? আসসালামু আলাইকুম। আচ্ছা, তো মোটামুটিভাবে এগুলো হচ্ছে সালামের আদব, অনেকগুলো আমরা হাদিসের আলোকেই কিন্তু জানলাম, এবং আমাদের জন্য এটাই সঙ্গত যে আমরা হাদিসের আলোকেই হুকুমগুলো জানবো। জাস্ট বলে গেলাম এটা এই এই হুকুম, দলিল ছাড়া সেটা নয়। আল্লাহ আমাদের সবাইকে মানার এবং বুঝার তৌফিক দান করুন, আমিন।